সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি 14 জুলাই 2021 রোজ বুধবারের ষাড় গরুর বাজার দর। আমরা কিছু বড় সাইজের ষাড় গরু যেগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। এই যে আমার সামনেই আমরা একটু দেখছি, প্রথমে আমরা এই গরুটির একটু তথ্য নেই। ভাই কেমন বয়স এটার? দুই দাঁত। দর্শক, দুই দাঁত বয়স দেখছেন আপনারা গরুটিকে, অনেক লম্বা গরুটি। কত রাখেছেন এটার দাম? কত চাইছেন? ৮৫, ৮৬, ৮৬ লাস্ট চাইছেন ৯৫। বিক্রির দাম কি ওটাই? ৯০ হলে দিয়ে দিবেন। দর্শক শুনছেন যে ৯০,০০০ টাকা হলে উনিটি বিক্রি করে দিবেন। আমরা আরো কিছু দেখি। এই পাশে আমরা একটি লাল গরু দেখছি, এখানে আমরা একটি লাল গরু দেখছি। এটার বয়স দুই দাঁত। এটা কত চাইছেন? ১২৫। কত কো আছে দাম? এটা ১০৫, ১০০ এরকম কো আছে। কেমন নিয়ত আছে ভাই? ১০। দর্শক শুনলেন যে ১১০ হলে উনি এটি ছেড়ে দেবেন। আমরা এই পাশে আরেকটি দেখছি, আমরা এই পাশেও আরেকটি দেখছি। আমরা এটার উপর নেই ভাইয়ের কাছ থেকে। ভাই বয়স কেমন? চার দাঁত। কত চাইছেন এটা? ১১৫ চাইছেন। দর্শক শুনলেন যে ১১৫ চাইছে। কেমন দিচ্ছে দাম এটার? দাম কত দিচ্ছে? ৯০, ৯৫। কেমন বলতেছে? নিয়ত কেমন? নিয়ত আছে কেমন? ১০৫, ৭ ওজন কতটুকু হবে? ওজন কেমন হবে? ৫.৫ মনে একটু শর্ট হবে। দর্শক শুনছেন যে ৫.৫ মনে একটু শর্ট হবে মনে বলছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে সার গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো। জি বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দর্শক শুনলেন, আমরা দেখি আরো কিছু গরু আমরা দেখবো ওই পাশে। আমরা এইখানে একটু দেখছি, কত চাইলেন এটা? কত চাইলেন? ১১০ বয়স, চার দাঁত, ১১০ চাইছে। কেমন দিচ্ছে দাম? ৯০ ভাঙে বলতেছে, ৮৫ পর্যন্ত বলছে না। কেমন নিয়ত? কেমন ৯০ পার। দর্শক শুনছেন যে নিয়ত ৯০ পার। ওজন কি ৪.৫ মন হবে? ৪.৫ মন হবে উনি বলছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আছে যে কুরবানির টার্গেটে ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে আরেকটি বড় সাইজের ষাড় গরু দিচ্ছি, এই বাজারে যেগুলো বড় রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছি। কেমন বয়স এটা? চার দাঁত। কত চাইছেন এটা? ১২০। কত দিচ্ছে দাম? ১০৫ পর্যন্ত দিচ্ছে। কেমন নিয়ত? কেমন? ১০ হলে ছেড়ে দিবেন। দর্শক শুনছেন যে ১১০ হলে উনিটি ছেড়ে দিবেন। আমরা ওই পাশে যাই, ওই পাশে ভাইয়ের কাছেও একটু দেখছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বয়স দেখলেন বয়স তখন বয়স কত? দুই দাঁত। দুই দাঁত। কত চাইছেন? ১৩০ চাইছি। ১৩০। দর্শক শুনছেন যে ১৩০ চাইছে। আমরা দেখি আরো কিছু গরু এই পাশে একটি এসছে। বয়স কেমন চাচা? দুই দাঁত। কত চাইছেন এটা? ১০৫। কেমন দিচ্ছে দাম? ৮৫, ৮০ নিয়ত কেমন চাচা? নিয়ত আছে কেমন? ৯০,০০০। দর্শক শুনছেন যে ৯০,০০০ টাকা উনার নিয়ত। আমরা এই পাশে আরেকটি দেখছি। কেমন আছেন? বয়স কেমন? দুই দাঁত। কত চাইছেন এটা? ১২০। চাওয়া দাম কত? ১০০ পর্যন্ত বলছে না, তাহলে কি আর কিছু? কত টার্গেট? কত? ৫ পর্যন্ত টার্গেট। দর্শক শুনছেন যে ১০৫ পর্যন্ত টার্গেট, ১০০ পর্যন্ত এটির দাম দিয়েছে। আমরা এই পাশে ভাইয়ের কাছে দেখছি। ভাই মন খুব খারাপ ভাইয়ের, কেমন আছেন ভাই? ভালো আছেন না? দামে কয় না। কত চাইছিলেন এটা? ১১০ চাইছিলেন। আর কত দেয় দাম? এখন ৮৪ পর্যন্ত দিচ্ছে। বয়স তো দুই দাঁত। দুই দাঁত। কেমন ওজন হওয়া পারে? ৪.৫ মন পার হবে। টার্গেট কত? ৯০।
90 হলে ছেড়ে দিবেন দর্শক শুনছেন যে 90 হলে উনি ছেড়ে দিবেন আমরা আরো কিছু আমরা দেখি আর কিছু দুই একটি গরু আমরা আপনাদের দেখাতে পারি কিনা কখন আনলেন এটা আসলাম ভাই এখন আসলেন না বয়স কেমন চার দাঁত কত চাইছেন এটা 140 কত বলতেছে ভাই 10-12 কেমন ওজন হবে পারে এটা 6 মন তো নিয়ত কেমন ভাই 20-এর অধিক এদিক হবে না দর্শক শুনলেন যে 20-এর ওইদিক 1,20,000 উপরে এটির দাম আমরা আর কিছু গরু দেখব এখানেও একটি রয়েছে আমরা এই গরুটির তথ্য আপনাদের আগে দিয়েছি আমরা দেখি আরো কিছু গরু আপনাদের দেখাতে পারি কিনা এই পাশে আমরা একটি গরু দেখছি চাচা বয়স কেমন দুই দাঁত কেমন ওজন হবে পড়ে চাচা এটা পাঁচ মনে কিছু কম হবে কত চাইছেন 1,10,000 1,10,000 কি চাওয়া দাম এটা কত বলতেছেন 90 এরকম ভাঙতে বলতেছে কেমন নিয়ত কেমন নিয়ত 90 ভাঙে বেচবো 90 লাগবে দর্শক শুনছেন যে 90 কেনা গরু না কেনা গরু দর্শক উনি কিনে বিক্রি করছেন আমরা এই পাশে আরেকটি সাদা রঙের দেখছি এই সাদা রঙের একটু দেখছি আমরা বয়স কেমন এটা দুই দাঁত কত চাইছেন দাম লাখ কত বলতেছে দাম লাখে বিক্রি করবেন নাকি লাখেই দর্শক শুনছেন যে লাখ ওনার দাম রাখা আমরা এই পাশে আরেকটি দেখছি এটার বয়স কেমন দুই দাঁত কত চাইছেন এটা 1,20,000 দর্শক দুই দাঁত বয়স 1,20,000 চাইছে দাম আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে কুরবানির টার্গেটে যে ষাট গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা একটু 1,20,000 চাইলেন কত দিল দাম এটা 80-85-90 এরকম দেয় দর্শক শুনছেন যে 80-85-90 এরকম দিয়েছে উনি দেননি আর কিছু হলে হয়তো বিক্রি করবেন আমরা এখানে একটি দেখছি কেমন বয়স ভাই ভাই বয়স তো চার দাঁত কত চাইছেন ভাই চাচ্ছি তো 1,00,000 পুরোপুরি কত বলতেছে দাম 90 পর্যন্ত বলছে কেমন নিয়ত আছে কেমন নিয়ত কেমন 95 হলে ছেড়ে দিবেন দর্শক শুনলেন যে 95,000 টাকা হলে উনি এটি বিক্রি করে দিবেন আমরা দেখি আরো কিছু গরুর তথ্য আপনাদের দিতে পারি কিনা আমরা দর্শক আমরা এই পাশে একটি ক্রস গরু দেখছি বয়স কেমন আগর বয়স আছে এখন মানে কুরবানি হবে হ্যাঁ কুরবানি হবে কত চাইছেন এটা 150 ওজন কেমন হবে এটা ওজন হবে 5.5-6 মন সাড়ে 5 মন 6 মন 150 চাচ্ছে কত দিচ্ছে দাম দাম 20 ভাঙে পড়তেছে ভাঙাবেন না নিয়ত নাই তো নিয়ত কত নিয়ত 25 হলে দিব 25 2,25,000 1,25,000 সরি 1,25,000 হলে বিক্রি করবেন দর্শক শুনলেন আমরা দেখি আর এই পাশে একটি দেখছি আমরা কত চাইছেন এটা ভাই 80 বয়স কেমন চার দাঁত কত বললো দাম এখন পর্যন্ত 65 পর্যন্ত কেমন নিয়ত আছে কেমন 70,000 দর্শক শুনলেন যে 70,000 টাকা ওনার নিয়ত রয়েছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে এই হাটের যে বড় ষাড় গরুগুলো ছিল সেই গরুগুলোর দাম তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা